সংবাদ সম্মেলনে ঠিক কিছু সময় আগেই মাশরাফি মর্তজা কথার প্যাচে, মানে কথার যখন উত্তরগুলো দেন, তিনি বোধহয় সত্য কথাটা আজকে বলে ফেলেছেন। মানে যে সত্যটা তিনি সবসময় নিজের মধ্যে চাপা রাখতে চেয়েছিলেন, যে সত্যটা তিনি কখনো মুখ দিয়ে বের করেননি, হয়তোবা সত্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা বড় কর্তা তারাও জানেন, কিন্তু মুখ দিয়ে কখনো বের করেননি, অর্থাৎ অবসর। মাশরাফি কবে অবসর নিচ্ছেন, মাশরাফি কেন অবসর নেন না, জাতীয় দল থেকে মাশরাফি কেন অবসর নেননি, এই প্রশ্নগুলো এখনো ঘোরাফেরা করে। এখনো সাংবাদিকরা বিসিবির কর্তাদেরকে পেলেই তাদেরকে জিজ্ঞাসা করে যে মাশরাফি কি মাঠ থেকে একটা অবসরের জন্য ম্যাচটা নেওয়া যায়। সেই মাশরাফি আজকে সংবাদ সম্মেলন করতে এসে খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ প্রশ্ন তাকে করা হয়েছে, তার যে পায়ের সমস্যা, তিনি ঠিকঠাক মতো দৌড়াতে পারছেন না, ঠিকঠাক মতো আসলে তার মতো করে খেলতে পারছেন না, তারপরেও তিনি কেন খেলছেন, এই প্রশ্নগুলো যখন তাকে বারবারই করা হচ্ছিল তিনি বিভিন্নভাবে আসলে তার উত্তরগুলো দিয়েছেন, সেগুলো ভিন্ন আলোচনা, কিন্তু হুট করেই তিনি বলে ফেলেছেন এই যে প্রেস বক্সের যে এই মানে প্রেস মিটের যে জায়গাটা, এই জায়গাটায় দাঁড়িয়েই তো আমি আসলে রিটায়ার্ড নিয়েছিলাম। রিটায়ার্ড কথাটা তিনি একদম স্পষ্ট করে উত্তর দিয়েছেন, মানে স্পষ্ট করে কোট করেছেন। সো আলটিমেটলি যেই সংশয়ের জায়গাগুলো ছিল সেটা হয়তো বা তিনি এখনো তাকে জিজ্ঞেস করলে বলবে যে না, আমি তো বলছিলাম যে ক্যাপ্টেন্সি থেকে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি, এই কথাটাই তিনি হয়তো বা আবারও রিমাইন্ডার দিলে বলবেন। বাট ওই যে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই আমরা দেখেছি আজকে। এবং মাশরাফি মর্তজার ওই ম্যাচটা হওয়ার পরে, অর্থাৎ ক্যাপ্টেন্সি হিসেবে তিনি যখন বিদায় নিয়েছিলেন, এবং আমরা তখন দেখেছি থ্যাংক ইউ ক্যাপ্টেন নামে একটা টি শার্টও বিসিবি থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। এখন আসলে তামিম ইকবাল খানকে নিয়ে অনেক আলোচনা করা হয়, সেই তামিম ইকবালের কাঁধে চড়েই এই মাঠে কিন্তু তার শেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ আমরা দেখেছি, এবং তারপরেই অ্যাজ এ বাংলাদেশ প্লেয়ার হিসেবে ম্যাচের শেষ ম্যাচ এই সিলেটে, এবং সেটা আজকে যখন সংবাদ সম্মেলনে মাশরাফি ওই কথাটা আবারও তুলে ধরলেন, বোধ হয় ব্যাপারটা আরও একবার মনে পড়লো, সেই সাথে পরিষ্কার হয়তো বা একটুখানি তিনি করেও দিলেন, তিনি অবসর নিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে ওই দিনই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।